বাস চালক গঞ্জের আলী সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দুটি পা হারান। দীর্ঘদিন অসুস্থ থাকার পর স্বাভাবিক জীবনে ফিরতে চান তিনি। চিকিৎসকরা জানিয়েছেন উন্নত চিকিৎসা করতে হলে 1,00,000 টাকা লাগবে, কিন্তু হতদরিদ্র গঞ্জেরের পরিবার সমাজের বিত্তশালীদের সহায়তা ছাড়া কোনো উপায় দেখছে না। মোহাম্মদ গঞ্জের আলী ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের মৃত আইজুদ্দিন মণ্ডলের ছোট ছেলে। গঞ্জের আলীর এক ছেলে হৃদয় মণ্ডল হলিধানী মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়ত এবং মেয়ে বৈশাখী আক্তার দিয়া কোলা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়ছে। আমার সংসারে এখন ও ছাড়া আর কোনো ইয়ে নেই কাজ করার। এখন সংসার চলার খুবই কষ্ট, এই কারণে না বললো ছেলে দিয়ে সংসার চালানো হচ্ছে, কাজ করার বাধ্য হচ্ছে। অ্যাক্সিডেন্ট করিল ওইটা ইয়েতে ঘোড়ার গাড়িতে, ঘোড়ার গাড়িতে করিল তখন ওই ছেলে আমরা শুনতে পারিলাম না, তখন শুনিয়ে ছেলে এখন একেবারে মরা তোলা হইল। এখন যে কত জায়গায় নিলাম তার টাকা সাহায্য এখন মানুষ পর্যন্ত দিইনি, টাকাই পারলাম না কি করি। এখন পা আমার কিছু ইয়ে করতে পারিনি, আমি এখন পয়সা করি নিয়ে ঘরে করি আসে, কামার মানুষ নেই তা কিরা কি করি, ভাই সকল সব অসহায় মতন, তারা টাকার কিছু নেই তবে। আমার এই ভাই অ্যাক্সিডেন্টের পরের থেকে শ্রমিক অফিস থেকে ওরে সহযোগিতা করেছে এবং জনগণ আমাদের এলাকার লোক অনেকেই সহযোগিতা করেছে। তারপরে আমার মার একটু জমি ছিল, সেটুকু বেশি করে ট্রিটমেন্ট দিয়েছে, আমরাও ভাইতে ভাইতে আমার জমি একটা সেও দিয়েছে টাকা, আমাদের আত্মীয় স্বজনও দিয়েছে সহযোগিতা করেছে, তো কিছুই নেই তা সবাই দিয়ে ওরা সহযোগিতা করেছে। এই তো আমার আত্মীয় আজ 3 বছর প্রায় অ্যাক্সিডেন্টের বয়স, তো এই 3 বছরে ও ঘরে পড়া, এই 3 বছরের ভিতরে দুই ওর একটা ছেলে একটা মেয়ে, আর একজন একটা দোকানও করে দিয়েছে, দিয়ে সেই দোকানটা টুকটাক মানে বেচা কেনাও করে, ও তো আর ঘরের থেকে বেরোতে পারে না, ঘরেই পড়া রয়েছে। এখন ওই দুর্দিনই চলছে, খুবই অবস্থা খারাপ আর এখন কোনো হৃদয়বান ব্যক্তি যদি ওর পাশে দাঁড়ায় তাহলে ওর পাড়া হয়তো একটু ভালো হতে পারে। গোড়ায় গাড়ি ডিআই বাসছিল, আমার 10 হাজার যাওয়ার সময় গাড়ি সাইড দিতে যে ট্র্যাক তার চাপা দেয় চাপ দিলে সে গাড়ি যাত্রী বাঁচানোর জন্যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তার পা ভেঙে এখন অসহায় অবস্থায় পড়ে আছে, তার বিছানায় দেখার মতন কেউ নেই, তার সংসার কোনোভাবে এখন চলছে না, দোকানে সেমন বেচা কিনা হয় না। তাই সবার কাছে আমি জানাচ্ছি যে সবাই যদি একটু ওই পঙ্গু অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায় তাহলে মনে হয় একটু ভালো হবে। সরেজমিনে দেখা যায় গঞ্জের পেশায় একজন বাস চালক ছিলেন। ঝিনাইদহ যশোর মহাসড়কে গড়াই পরিবহনের গাড়ি চালাতেন তিনি। 2019 সালে যাত্রী বোঝাই বাস নিয়ে ঝিনাইদহ থেকে যশোরের দিকে যাচ্ছিলেন। এ সময় 12 বাজার এলাকায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তার দুটি পাই বিকল হয়ে পড়ে। প্রথমে পা দুটি বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়, পরে ডাক্তারের পরামর্শে চিকিৎসার মাধ্যমে দুটি পা রাখা হলেও হাঁটা চলা করতে পারেন না তিনি। পারিবারিকভাবে অসচ্ছল হওয়ার কারণে ভালো কোথাও চিকিৎসা করাতে পারেননি। আমি যখন গড়ায় গাড়ি চালাচ্ছিলাম তখন টিটাকে সাইড দিয়ে চাপ দেওয়ার পরে এখন বারপাশে মারলে 15-20 জন লোক মারা যায়। লাস্টে চিন্তা করলাম যে 15-20 জন না মেরে আমি নিজের জীবনটা আগে নিজে চলে যাক, তারপরেও অন্তত যদি যাত্রী বাসে তাহলে এইটাই নিজের কাছে শুক্রিয়া আদায় করি। কারণ হলো তখন কিন্তু আমি ডানের পাশে মারছি, ডানের পাশে মারার পরে আমার টিরাকে যখন মারছি তখন আমার দুই পা আটকে গিয়েছে, আটকে দেওয়ার পরে আর এক টিরাকের পরে লাগার পরে আমার দুই পা ভেঙে দেওয়ার পরে আমি এই যে আজ প্রায় 3 বছর যাবৎ খুব কষ্টে জীবনযাপন করি। এখন 6-7 লাখ টাকা প্রায় চলে গেছে দুই পার পিছনে, তো এখন তো আর আমার ব্যয়বহুল করার মতন কোনো পরিবেশ বা পরিস্থিতি নেই বা অর্থও নেই যে আমি সেই অর্থ দিয়ে আমি চিকিৎসা হব। এখনও প্রায় 1,00,000 টাকা লাগবে চিকিৎসা হতে, এক পাত্তা খুলেছি আর এক পাত্তায় এখনও রড ঢুকানো লাগবে, রিং আছে ওই রিং খুলে রড ঢুকানো লাগবে ভিতরে, এই কারণে আমি তো আর চিকিৎসা করার মতন পরিবেশ নেই। তো এখন সরকারের কাছে বা প্লাস সেরকম বিত্তমান মানুষের কাছে আহ্বান করছি যদি আমার পেছনে বা আমার একটু হেল্প করে তাইলে আমি অন্তত আগের জীবনে ফিরে যেতে পারবো।
ঝিনাইদহ জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক জানান, সমাজ সেবা কার্যালয় থেকে তাকে চিকিৎসার জন্য খরচ দেওয়া হয়েছিল, তবে সেটা তার জন্য যথেষ্ট ছিল না। এই মোহাম্মদ গজর আলীকে সম্পর্কে আমি জানি যে তিনি প্রায় আড়াই বছর আগে কালীগঞ্জের বারোবাজার এলাকায় বাস এবং ট্রাকের সংঘর্ষে মারাত্মকভাবে আহত হন দুর্ঘটনায় পড়ে। তিনি আসলে খুব গরিব এবং দীর্ঘদিন ধরে তার ওইভাবে প্রপার চিকিৎসাও দেওয়া সম্ভব হয়নি। সমাজ সেবার থেকে বাংলাদেশ জাতীয় সংস্করণ পরিষদের অনুদান থেকে তাকে একটা চিকিৎসার জন্য খরচ দেওয়া হয়েছিল, কিন্তু এটা তার জন্য যথেষ্ট নয়। তার চিকিৎসা আরও দীর্ঘমেয়াদি এবং ব্যয়বহুলও হওয়া দরকার। এরপরে জেলা সদর হাসপাতালে হাসপাতাল সমাজসেবা কার্যক্রমে এখানে ভর্তি রোগীদেরকে চিকিৎসা দেওয়া হয়। এখানে যদি ভর্তি হয়ে কোনো চিকিৎসা নেই তাহলে তার সেই চিকিৎসা দেওয়া সম্ভব। সেখানে যতটা একটা রোগীর পিছনে সেবা দেওয়া সম্ভব, আর্থিক সেবা সর্বোচ্চটাই যাতে দেওয়া যায় সেরূপ আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ।